সব সময় বিষাক্ত সাপ তো আমাদের কামড়ায় না, বিষহীন সাপও তো আমাদের কামড়ে থাকে, তো বুঝবো কিভাবে কোনটা বিষাক্ত সাপ আর কোনটা বিষহীন সাপ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে, তবুও কিন্তু আইসল্যান্ডের মানুষরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পবিত্র যুদ্ধ বলে মানে। আর আমাদের চোখ আছে আমরা স্বপ্ন দেখি, কিন্তু যাদের চোখ নেই তারাও কি স্বপ্ন দেখে? তো এমনই সব শকিং অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 11, World War II সারা বিশ্বকে অনেক কষ্ট দিয়ে গেছে। সারা বিশ্বে তৎকালীন সময়ে 3% মানুষ অর্থাৎ 7 কোটি থেকে 8.5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। তবে ইউরোপের আইসল্যান্ড দেশের মানুষ World War II-কে পবিত্র যুদ্ধ বলে মানে, কারণ World War II-এর কারণে আইসল্যান্ড দেশ মুক্তি পায়। আইসল্যান্ডে ডেনমার্কের শাসন চলছিল, আর যখন 9 এপ্রিল 1940-এ ডেনমার্কের উপর জার্মানি অ্যাটাক করে, তখন ডেনমার্কের সঙ্গে আইসল্যান্ডের সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যার জন্য আইসল্যান্ডের মানুষরা একে পবিত্র যুদ্ধ বলে মানে। নাম্বার 10, আমাদের মহাকাশে গ্রহ রয়েছে, তো কোনো গ্রহের সঠিক প্রমাণের জন্য দূরবীক্ষণ যন্ত্রের সাহায্য নেওয়া হয় যে গ্রহটির সত্যি অস্তিত্ব আছে কি না। তবে আমাদের মহাকাশে এমন একটা গ্রহ রয়েছে যাকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নয় বরং গণিতের ক্যালকুলেশন অনুযায়ী ওই গ্রহটির খোঁজ পাওয়া যায়, আর ওই গ্রহটি হলো নেপচুন গ্রহ। নাম্বার 9, পেপা পিগ কার্টুনের নাম তো শুনেছেন, তো অস্ট্রেলিয়াতে অনেক বিষাক্ত ধরনের মাকড়সা পাওয়া যায়, আর এই পেপা পিগের এক এপিসোডকে এই জন্য বন্ধ করে দেয়। ওই এপিসোডে একটা অংশে বলা হয় মাকড়সা ফ্রেন্ডলি জীব, এরা মানুষের কোনো ক্ষতি করে না, আর এই কথাটা অস্ট্রেলিয়া সরকারকে খারাপ লাগে, যার কারণে পেপা পিগের এক এপিসোডকেই বন্ধ করে দেয়। নাম্বার 8, একজন অ্যাভারেজ ব্যক্তিকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়, কিন্তু সারা বিশ্বে মানুষের মতো কি সব প্রাণী ঘুমোয়? এর উত্তর কিন্তু না, কারণ পিঁপড়ে এমন একটা জীব যে তার পুরো জীবনকালে একবারও ঘুমোয় না। নাম্বার 7, যত ন্যাচারাল খাবার খেয়েছেন প্রায় সবই লাল সবুজ হলুদ রঙের, কিন্তু আপনি কি কখনো ব্লু রঙের ন্যাচারাল খাবার খেয়েছেন? এর উত্তর অবশ্য না। আপনি হয়তো এতদিন ভালোভাবে খেয়াল করেননি যে ন্যাচারাল কোনো খাবারই ব্লু রঙের হয় না, তবে আমি মানুষের তৈরি খাবারের কথা বলছি না, কারণ মানুষের তৈরি অনেক খাবারই রয়েছে যেগুলি ব্লু রঙের। নাম্বার 6, আমাদের দেশে একজন মন্ত্রী এক শহর থেকে দ্বিতীয় শহর গেলে তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু এমনটা সব দেশে নয়। যেখানে ভারতে 5,80,000-এরও বেশি মানুষকে VIP আর VVIP শ্রেণীতে রাখা হয়েছে, অন্যদিকে আমাদের ওই প্রতিবেশী দেশ চীন, যাতে ভারতের থেকে বেশি লোক বসবাস করে, ওই দেশে মাত্র 435 জনই VIP মেম্বার, আর জার্মানিতে এই সংখ্যাটা 142, আমেরিকাতে এই সংখ্যাটা 252। তো ফ্রেন্ড, এই লক্ষ লক্ষ মানুষের পিছনে এত টাকা খরচ, সেটা আমাদের মতো সাধারণ মানুষের ঘাড়েই চাপে। নাম্বার 5, এবার একটু মহাকাশে যাওয়া যাক। আমরা যে তারা দেখি সেই তারার আমরা প্রেজেন্টটাকে দেখি না, বরং আমরা তারার পাশটাকে দেখে থাকি, কারণ হাজার হাজার লাইট আর দূরে তারা থাকার কারণে ওই তারার লাইট আমাদের কাছে হাজার হাজার বছর পরেই পৌঁছায়। এখন যেমন আমরা তারা দেখছি, এমনটা কয়েক হাজার বছর আগের দৃশ্য। তো ইউনিভার্স সম্পর্কিত আরেকটি ফ্যাক্ট জেনে নিন। 1923 সাল পর্যন্ত সায়েন্টিস্টরা মনে করতো মিল্কি ওয়ে গ্যালাক্সি হলো পুরো ইউনিভার্স, এর বাইরে কোনো কিছুই নাই, কিন্তু তারপর অ্যাস্ট্রোনট এডউইন হাবাল ডিসকভার করেন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটা আমাদের থেকে 7 লক্ষ লাইট ইয়ার দূরে অবস্থিত। আজ পর্যন্ত এরকম কোটি কোটি গ্যালাক্সির খোঁজ পাওয়া গেছে, কিন্তু আমাদের ইউনিভার্স যে কোথায় শেষ তার উত্তর কিন্তু কারোর কাছেই নাই। নাম্বার 4, ডায়মন্ড এত দামি আর এত মূল্যবান, তাই এর দাম থেকেই বুঝতে পারবেন। কিন্তু আপনি কি জানেন সবচেয়ে প্রথম ডায়মন্ডের খোঁজ পাওয়া যায় আমাদের ভারতে? আর দীর্ঘ সময় পর্যন্ত ভারতই এমন দেশ ছিল যেখানে কেবলমাত্র ডায়মন্ডের খোঁজ পাওয়া যেত। ভারতের কৃষ্ণা গোদাবরী নদীতে 1800 শতাব্দী পর্যন্ত হীরের খোঁজ পাওয়া যেত, তবে তারপর আরও খোঁজ জানানোর পর আরও অন্যান্য দেশে হীরের খোঁজ পাওয়া যায়। নাম্বার 3, স্বপ্নতে আমরা যে ধরনের ফেস দেখে থাকি সেই ধরনের ফেস আমরা রিয়েল লাইফেও কখনো না কখনো দেখেছি, আর এই জন্যই যারা অন্ধ ব্যক্তি হয়ে থাকে তারা কেবলমাত্র অন্ধকারাচ্ছন্নে স্বপ্ন দেখে থাকে, কারণ যারা অন্ধ ব্যক্তি হয় তারা রিয়েল লাইফে তো কোনো বস্তুকেই নিজের চোখে দেখেনি, যার জন্য অন্ধ ব্যক্তিদের স্বপ্ন আমাদের থেকে আলাদা হয়ে থাকে। নাম্বার 2, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এক রিসার্চ করে, তার থেকে পাওয়া যায় যে সমস্ত মানুষরা ডগ পুষে সেই সমস্ত মানুষ সাধারণ মানুষের তুলনায় 27% স্ট্রোক এবং 33% পর্যন্ত হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। নাম্বার 1, সাপ দু ধরনের হয়ে থাকে, এক বিষাক্ত সাপ আর একটা বিষহীন সাপ। কিন্তু কোনো সাপ যদি কামড়ে দেয় তাহলে বুঝবো কিভাবে যে ওই সাপটি বিষাক্ত ছিল না বিষহীন ছিল? তো স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এমনটা যদি দাগ থাকে তাহলে জানবেন এটা বিষহীন সাপ, আর যদি সাপের কামড়ের দাগ এমনটা থাকে তাহলে জানবেন যে সাপ কামড়েছে সেটা বিষাক্ত সাপ। কিন্তু আমাদেরকে সাপ কামড়ালে আমরা ভয়েই মরে যাই যে সাপ কামড়েছে কী হবে কী হবে। তো ভিডিওটি এখানেই শেষ, আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর এমনই সব শকিং অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মাই নেম ইজ আব্দুর রহিম, আই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।